নমস্কার, আমি আপনাদের সৈরী, আর আজকে আমি এসে গেছি এসপো মিডিয়ার সাথে। আচ্ছা, হ্যাঁ, সৈরীতি ব্যানার্জি নামটা অনেক দিন লেগেছে, অনেক সময় লেগেছে নিজের পরিচয়টা সবার সামনে আনতে। আমার অ্যাকচুয়ালি স্ট্রাগল শুরু হয়েছিল যখন আমি মডেলিং করতাম। আমি অনেক মডেলিং শোজ করেছি, র্যাম শোজ বা ফটোশুট, হ্যানা ত্যানা অনেক। তো আমার ক্যারিয়ার টার্নিং পয়েন্ট হয় যখন আমি ফেমিনা মিস ইন্ডিয়ায় যাই। ফেমিনা মিস ইন্ডিয়ায় আমি ওখানে টপ 10 কন্টেস্ট্যান্ট ছিলাম। তারপর থেকে আমার সৈরীতি বলে সবাই আস্তে আস্তে আমাকে চিনতে শুরু করে। তারপরে আমি ঠিক যেন লাভ স্টোরি পাই, সেটা আমার সবথেকে বড় ব্রেক। দর্শক আমাকে চিনতে পেরেছে, আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, অনেক আশীর্বাদ করেছে। তো সেখান থেকেই একটার পর একটা আমার জার্নি শুরু হয়েছে, মানে ঠিক যেন লাভ স্টোরি, তারপরে নাগ লীলা, তারপরে বাক্স বদল, এখন নিশিদা। এখন প্রত্যেকটাতে মানে আমাকে যেরকম ক্যারেক্টার নেম হিসেবে আমাকে চেনে, সেইভাবে সৈরীতি নামটা সবার সামনে প্রকাশ পেয়েছে। আমার জন্য প্রচণ্ড পজিটিভ টাচ হোক বলতে নেই, ব্ল্যাক টাচ। আমার ফ্যামিলি প্রচণ্ড সাপোর্টিভ। আমি মানে বলতে গেলে আমি আমার ফ্যামিলির কথাই শুনি, বা আমার যদি কোনো চিন্তার বিষয় থাকে সেটা আমার ফ্যামিলি নিয়েই থাকে, তাছাড়া আমি বাকি সবার সৎ কথা শুনি না। কারণ সবাই নেগেটিভ কথাই বলে, বাট একটা টাইম এরকম আসে যখন তোমাকে নিজের সাথে লড়াই করার জন্য তোমার ফ্যামিলি সাপোর্ট সব থেকে বেশি দরকার হয়, যেখানে তুমি নিজেকে প্রুফ করবে তুমি জানো। সো সেই জায়গাটা আমি পেয়েছি থ্যাংকস টু মাই ফ্যামিলি, দে সাপোর্টেড মি অ্যালট। ওদের একটা অনেক বড় জায়গা আছে আমার ক্যারিয়ারের জন্য, আর দে সাপোর্টেড মি, দ্যাটস ওয়াই আই বিকেম সৈরীতি ব্যানার্জি। আপাতত আমি একটা সিরিয়াল নিয়েই ব্যস্ত, আমার এতগুলো সিরিয়ালের পরে আমি আপাতত নিশির ডাক নিয়েই ব্যস্ত। আমার নিশির ডাকের এখন খুব চমক এপিসোড যাচ্ছে, যেখানে সকাল থেকে আজকে আমরা প্রোমো শ্যুট করছিলাম, যেটা ধামাকেদার প্রোমো আসছে ফর দ্য নেক্সট উইক। সো আই হোপ এই ইয়ারটা আমার নিশির ডাকটা নিয়েই চলবে। নেক্সট ইয়ার ডেফিনেটলি কোনো চমক থাকলে আপনার সাথে বলবো। পুজোর প্ল্যান্স অ্যাজ ইউজুয়াল, দুর্গাপুজো বলে কথা, বন্ধুদের সাথে আড্ডা, শুটিং নেই, রিলিজ। মানে পুজো মানে আমাদের জন্য হলো হলিডে, পুজো মানে আমার জন্য রিলিফ। মানে আমি জানি পুজোর সময় আমাকে কেউ ডিস্টার্ব করবে না, আমি নিজের মতন টাইম স্পেন্ড করবো। হোয়াট আই ওয়ান্ট টু ডু, আই উইল ডু দ্যাট। সো পুজো নিয়ে মানে শপিং থেকে শুরু করে, ঘোরার থেকে শুরু করে, বন্ধুদের সাথে প্ল্যান্স, মানে নো ডায়েট। সো আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট পূজা। এভরি টাইম, এভরি ইয়ার আমি পুজোর সময় সব থেকে বেশি খুশি হই, বাঙালি প্রথমত, ব্যানার্জি দ্বিতীয়ত, অ্যান্ড থার্ড আমি ওই সময় শান্তিতে থাকি, কোনো শুটিং কলস আসে না আমার। সো আই এম রিয়েলি হ্যাপি উইথ দ্যাট। আমি সত্যি খুব কষ্টে থাকি কারণ আমাকে ডায়েটটা করতে হয়। আমি খেতে খুব ভালোবাসি, আমাকে দেখে সেটা বোঝা যায় না। পুজোর সময় আমি যা কিছু তাই খাই, আমি বাড়ির খাবার খাই না। মানে আমি যত জাঙ্ক ফুড বলো, আই লাভ বিরিয়ানি, আমার বিরিয়ানি প্রচণ্ড ভালো লাগে, বিরিয়ানি আমার মাস্ট এভরিডে পুজোতে। অ্যান্ড তাছাড়া তো অনেক কিছুই আছে, সেগুলো আমি নাই বললাম, প্লিজ এর থেকে বেশি বললি ওনাকে বিশ্বাস করবে না। আর সিক্রেট বলতে কিছুই নেই, আমি এরকমই, আমি ক্যামেরার সামনে যখন একটা ক্যারেক্টার প্লে করি, ভেরি লাভি ডাভি ক্যারেক্টার, আমি সেইটাই। আমি সবার সাথে খুব ভালো করে মিশে মানে ঝামেলা করি, বদমাইশি করি, প্র্যাঙ্কস করি ইয়েতে, মানে আমার শুটিং সেটে। মানে স্পেশালি আমি আমার ডিরেক্টরের উপরে প্রচণ্ড অত্যাচার করি, সেটা প্রত্যেকটা ডিরেক্টরের সাথেই আমার হয়। আর তাছাড়া আমার যারা এখানে কো অ্যাক্ট্রেসরা আছে তাদের সাথে আমরা খুব মজা করি সেটে। সো আমার সেরকমভাবে কোনো আলাদা করে সিক্রেট নেই। হ্যাঁ, এটা আছে যে আমি প্রচণ্ড বদমাইশি করি। পুজোর সময়টাই হলো এমন একটা সময় যেই সময় আমি ফ্যামিলির সাথে প্ল্যান করতে পারি কোনো কিছু, মানে কোনো আউটিং হলো বা পুজোতেই একসাথে সবাই মিলে বসে আড্ডা, খাওয়া দাওয়া। মানে ছোটোবেলা থেকে যেটা আমরা দেখে এসেছি, পুজো মানে বাড়িতে সবাই, সব ফ্যামিলি একসাথে হয়ে যায়। মানে স্পেশালি আমার দাদা বাইরে থাকে, ও একমাত্র পুজোতেই কলকাতায় আসে। সো আই লাভ স্পেন্ডিং টাইম উইথ হিম বিকজ হি ইজ দ্য অনলি ব্রাদার আই হ্যাভ, মানে আমার নিজের। সো ওর সাথে আই এম ভেরি মাচ অ্যাটাচড। তো ওর সাথে পুরো ফ্যামিলির সাথে প্রচণ্ডভাবে আমি টাইম স্পেন্ড করতে পছন্দ করি। আমার দুটো ফ্যামিলি, অ্যাকচুয়ালি না, আমার কিন্তু একটাই ফ্যামিলি। আমি আমার বাবা মা শাশুড়ি সবাইকে নিয়ে একসাথেই থাকি।
সো আমার টাইম স্পেন্ড করতে বেশি সেরকম টাইম দিতে পারি না বিকজ অফ মাই স্কেডিউল, বাট আমি চেষ্টা করি মানে সকালবেলা অ্যাটলিস্ট আমি আমার শ্বশুরবাড়িতে যখন থাকি রাত্রিবেলা একবার বাবার সাথে দেখা করে আসার, মানে যাতে সবাই একটু ব্যালেন্স মেনটেন করা, কেন আমারই নিজের মন খারাপ হয়ে যায় না হলে যদি দেখতে না পাই। সো আমি এই জিনিসটা মেনটেন করি। এটা আমার সিরিয়াল নিশির ডাক, যারা সবাই দর্শক দেখছে তারা সবাই জানবে এটা নিশির ডাকে একটা ধামাকেদার এপিসোড আসছে, যেটা নিয়ে আমাদের আজকে প্রায় সকাল 7টার থেকে 5টা বাজে আমরা প্রোমো শুট করেছি। মানে এতটাই ভালো প্রোমো আসছে, এতটাই চমক দিয়ে আসছে, এটা নতুন গল্প যেটা নিয়ে দর্শকের যথেষ্ট মানে আমার মনে হয় খুব ভালো লাগবে, একটা ইন্টারেস্টিং টার্নিং পয়েন্ট হয় একটা প্রত্যেকটা স্টোরির, এটা হলো একটা টার্নিং পয়েন্ট। আই হোপ আপনাদের সবার খুব ভালো লাগবে এটা। আমি কালকেই বিশ্বাস করো শপিং শুরু করে দিয়েছি। আই লাভ শপিং, আমি একজন শপোহলিক পার্সন, আমি প্রত্যেক মাসে ভালো ভালো জামা কাপড় কিনি। বাট হ্যাঁ, পুজোতে আমার যেরকম আমার এথনিক ইন্ডো ওয়েস্টার্ন স্টাইল একটু বেশি পছন্দ, আমি সেই টাইপের পরতে পছন্দ করি। বাট অষ্টমী নবমী হলেও কিন্তু আমার টিপিক্যাল শাড়ি লুক, বাঙালি মেয়ে মানে বাঙালি লুক নিয়ে আমি সবসময় থাকি। সো আই এম রিয়েলি এক্সাইটেড অ্যান্ড আই এম ভেরি ফন্ড অফ দ্যাট। আমি এই বছর অনেক কিছু ট্রাই করেছি, তো আশা করি ফেসবুকে আপনারা সবাই পেয়ে যাবেন। তো আমি বলতে চাই পুজোর লাভি ডাবি কাপলদেরকে, পুজোটা কিন্তু একবারই আসে বছরে, আর এই সময়টা কিন্তু কোনো দিনও ফিরে পাবে না, বিকজ এই সময় মা বাবা কোনো কিছু বলে না। মা বাবার থেকে লুকিয়ে তুমি চুটিয়ে প্রেম করতে পারো, বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছি, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে বেরোচ্ছি, এটা বলে সবাই নিয়ে বয়ফ্রেন্ডদের সাথেই ঘুরতে বেরোচ্ছি। আমি একটা সময় তাই করেছি, যাই হোক এখন সেই ব্যাপারগুলো বলে মানে নিজেকে লজ্জা দেওয়া হবে। বাট হ্যাঁ, আমি ওই সময়টা খুব এনজয় করেছি, তার জন্য আমি তোমাদেরকে বলবো প্লিজ পুজোর সময়টা তোমরাও এনজয় করো, আশা করি তোমাদের পুজোটা খুব ভালো কাটবে। আমার মনে হয় নিউ কামার্সদের থেকে আমার টিপস নেওয়া দরকার, বিকজ আমি এখন ওদের থেকে একটু সিনিয়র হয়ে গেছি, একটু বেশি সিরিয়াস থাকি। বাট স্টিল দুর্গাপুজো যারা এই বছর ইন্ডাস্ট্রিতে শুরু শুরু এসছো তাদেরকে বলবো এই বছর দুর্গাপুজো তোমাদের জন্য সারপ্রাইজিং আছে। তাই আই এম ওয়েটিং যে তোমরা কতটা ভালো করে এনজয় করতে পারো, বিকজ এই বছর তোমাদেরকে লোকজন চিনছে ভালো করে, তোমাদের মানে কী বলবো দর্শক তোমাদের ভালোবেসেছে। তো আশা করি এই বছরে পুজোতে তোমরা অনেক কিছু সারপ্রাইজ পাবে। পুজো হলো বাঙালিদের জন্য এমন উৎসব যেখানে সব থেকে বেশি ভালোবাসা হয়, প্রেম খুঁজে পায় মানুষে, প্রেমের সাথে ঘোরে, বা অনেক মানুষে অনেক দূরে থাকে এই দুর্গাপুজোর সময় কিন্তু ওরা এক হয়। সো যারা এখন সবে মানে লাভি ডাবি কাপলস তাদেরকে বলবো পুজোটা এনজয় করো, এই সময়টা কোনোদিনও ফিরে পাবে না, কেন পুজো হলো কলকাতা এমন একটা সময় যেটা অন্য কোথাও হয়। আর তোমাদের এতগুলো প্রশ্নের উত্তর আমি দিয়েছি, কিন্তু আমার আরও প্রশ্ন হলে ভালো হতো আমার মনে হচ্ছে। তো তোমাদের যদি আমার বিষয়ে আরও কিছু জানার ইচ্ছে থাকে তাহলে নিচে কমেন্টসে তোমাদের প্রশ্ন লিখে পাঠাতে পারো। আর এই ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এটা বেল আইকন। বাই বাই।